হ্যালো গাইস, ফ্রিয়া স্পোর্টসের আর একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে বেঙ্গলের প্রথম বিদেশি রিউমার ছড়িয়েছে। তো এই যে রিউমারটা ছড়িয়েছে সেটা কিন্তু লুক ক্যাস্টেগনস। এই মুহূর্তে উইদাউট ক্লাব রয়েছেন তিনি এবং 29 বছর বয়স, নেদারল্যান্ডের ফুটবলার অর্থাৎ ডাচ ফুটবলার, সেন্টার ফরওয়ার্ড পজিশনের ফুটবলার, এছাড়াও লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারেন। স্পোর্টিং সিপিতে ছিলেন 2018। স্পোর্টিং সিপি কিন্তু পর্তুগালের ক্লাব, এছাড়াও ইন্টারে ফুটবল খেলেছেন। তিনি মূলত সেন্টার ফরওয়ার্ড এবং একজন বিদেশি ইভান গঞ্জালেজের পর আরও এক বিদেশি যিনি হয়তো ইস্ট বেঙ্গলের, ইভান গঞ্জালেজের ডিলটা তো ফাইনাল হয়ে গেছে, আরিদাই কাব্রেরারও সাইনিং বাকি আছে এই মুহূর্তে, তবে সেইখান থেকে দাঁড়িয়ে এই লুকের কিন্তু আবারও রিউমার ছড়ালো। এবং এই ফুটবলারটা কিন্তু 150+ ম্যাচেস খেলেছেন টপ টিয়ার লিগ অফ নেদারল্যান্ড, অ্যান্ড অলসো হ্যাজ প্লেড সিরিয়া এ অ্যান্ড বুন্দেস লিগা। তাহলে বেশ কিন্তু ভালো মাপের বিদেশি এই ফুটবলারটি। তো দেখা যাক এই ফুটবলারের সাথে আগামী যা আপডেট পাবো অবশ্যই শেয়ার করব। তবে এই মুহূর্তে বলে রাখার, এখনও পর্যন্ত কিন্তু রিউমারের পর্যায়ে আছে, অর্থাৎ হয়তো বেশি কথাবার্তা শুরু হয়েছে, তবে ডিল কিন্তু সেই জায়গায় পৌঁছায়নি এখনও যাতে একমাত্র আমরা মানে একেবারে আমরা চূড়ান্ত বলে দিতে পারি। এরপরে দুই ফুটবলার রয়েছে, সৌভিক চক্রবর্তী এবং প্রীতম কোটাল। সৌভিকের মোটামুটি কিন্তু ডিল ফাইনাল করার দিকে এগোচ্ছে ইস্ট বেঙ্গল রিক্রুটাররা, কারণ তারা চাইছে, সৌভিক যেহেতু একটু ওয়েটও করেছে ইস্ট বেঙ্গলের ডিলটা দেখে নেওয়ার জন্য, এছাড়াও কলকাতায় খেলতে আসার একটা ইচ্ছা আছে। এবং প্রীতম কোটালের সাথে ডিল কিন্তু রয়েছে সবুজ মেরুন শিবিরের, তাকে ছাড়বে কি না এটাই বড় প্রশ্ন। যদি প্রীতম কোটাল সৌভিক চক্রবর্তী হয়ে যায় তাহলে বলা যায় মোটামুটি কিন্তু একেবারে ডিফেন্সটা পুরোপুরি একেবারে দুর্দান্ত জমাট বলতে পারা যায়। তারপরে তো বিদেশি আরও একটা সেন্টার ব্যাক আসবে। তো দেখা যাক আগামী যে আপডেট পাবো এই তিনটে রিউমার। সৌভিক চক্রবর্তীটা অবশ্যই রিউমারের থেকে অনেকটা বেশি অ্যাডভান্স স্টেজে রয়েছে কথাবার্তা, তবে ট্রান্সফার মার্কেট জানো তোমরা যে পরিবর্তন হয়ে যায় এবং সৌভিক চক্রবর্তীকে তাদের দল যদি ছাড়ে সেটাও একটা দেখার বিষয় আছে। তো এই আপডেটটা একেবারে কনফার্ম পেলে এগুলো কিন্তু তোমাদের সাথে আরও ডিটেলে শেয়ার করব। তো ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য, এবং সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে, সাবস্ক্রাইব রেশিও খুব কম, 58% মানুষ কিন্তু তোমরা সাবস্ক্রাইব ছাড়া ভিডিওটা দেখো, একদম ফ্রি সাবস্ক্রাইব বাটনটা পাশে বেল আইকনটা দুটোই একসাথে ক্লিক করে দাও, তাহলে রেগুলার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে।